ঘরের মধ্যে আমরা দুইটা মানুষ, এই দুইটা মানুষের লাগে এতগুলো মাছ আনছি, তোমার কি আক্কল আনতাস নাই? আনছো আনছো মাছটি কাটাই আনলো তো ফাটতা না আনছি, রাস্তা মাছ লইছে দিয়ে আমার কাটানো আছে, আমি জীবনে মাছ কাটছি? আমারে কি তুমি দাসী বান্দি পাইছো? আমি দেখে এই সংসারটা করতেছি, কোনো মাই হইলে তোমার মতো বেটা সংসার করলো? আরে সোয়াল সোয়ালিতা তুমি কি শুরু করছো? আমি কি শুরু করছি না, তোমার সংসারে আমি কি পাইছি আইয়া? সারাটা দিন দাসী বান্দির মতো কাটাইবা তুমি আমারে, আর ভাল লাগে নাই তো আমার। থাও তুমি তোমার সংসার লইয়া, বিয়ার পরে খুশি খুশি মনে তুমি আমার জীবনে কোনো এনে নিছো? সারাদিন তো কামই করো আমারে দিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার ভুল হয়ে গেছে, আর জীবনে মাছ কিনতে না, মাছ মাছ আর খাওয়া বন্ধ, মাছ ঘরের মধ্যে খাওয়া বন্ধ। আবার শিক্ষাও পাইবো, এর লাগে বুদ্ধি করে আমার ফাগল দাঁড়িয়ে লইয়া নয় ছয় বুঝাইয়া এই বৃষ্টি বাদলের মধ্যে বসুন্ধরা সিটির মধ্যে আয়া পড়ছি। বউ ফাগল হইলে কি তারে ফালাই দেওয়ান যাইবো? কিন্তু ফালাই দেওয়ান না গেলেও তারে তো একটা উচিত শিক্ষা দিয়ে সোজা করন যাইবো নাকি? বসুন্ধরা সিটির মধ্যে জীবনে বহুতবার গেলেও আজ ওই জীবনের প্রথমবারের মতন টগি ফাইন্ডওয়ালের মধ্যে যাইতাছি, কিন্তু আজব ব্যাপার, এই টগি ফাইন্ডওয়ালের গেটের মধ্যে দিয়া ডুহনের লগে লগে দেখলাম যে আমার অশান্ত বউ কেমন জানি শান্ত হয়ে গেছে গা। দেখা বুঝার কোনো উপায় হই নাই যে এই মাইয়ার ওই সকালবেলা আমার উরফে দিয়ে অত্যাবার একটা তুফান চালাই দিছিল, কিন্তু আমি তো জানি বাসার মধ্যে আবার ফিরা গেলে যেই লাউ হেই কদুই হইব। এর লাগে আমি মনে মনে প্ল্যান করছি যে আজ যা বউ রে টগি ফাইন্ডওয়ালের এমন সব ভয়ঙ্কর ভয়ঙ্কর রাইডের মধ্যে উডামু যাতে একবারে টাইট সুজা হইয়া জায়গা। আপনি টগি ফাইন্ডওয়ালের ভিতরে ডুহনের লগে লগে নিজেই বুঝবেন যে এইটা নিজেই আলাদা একটা জগৎ। এই জগতের ভিতরে ঢুকেই প্রথমে আমরা সিদ্ধান্ত নিছি যে কসমোস বল নামক একটা গেম খেলবো। এই খেলার নিয়ম হইতাছে গিয়ে একটা বলের ভিতরে তিনটা আঙ্গুল ঢুকাই দিয়ে দৌড় দিয়ে বলটারে মারণ লাগবো, কতলা খাড়া করায় রাখছে বোতল ইডিরে ফালান লাগবো। ফইল্লার চেষ্টাতে আমরা দুইজনেই আল্লাহ দিলে ফেল, একটা বোতল ফালাইতাম পারছি না দুইজনে মিল্লা। বেডি মানুষ না হই ফাটতে পারে, কিন্তু আমার লাগে তো এটা একটা শরমের বিষয়। পরের বার চেষ্টা করে দেখলাম যে একটা সারা আল্লাহর রহমতে সবই ফেলাইয়া দিছি। বউরে কইলাম যে এই যে দেখো ঘরের ভিতরে যতই কাউ কাউ করো না কি লেগে বাইরের খেলাতে কিন্তু আমি সেরা। এরপরে বউরে লইছি যুদ্ধের ময়দানও, পোশাক পরিচ্ছেদ ফইরা দুইজনে রেডি যুদ্ধকরণের লাগিয়া। এই যুদ্ধ কিন্তু যেন তেন যুদ্ধ না, বন্দুক আছে বন্দুকের ভিতরে গুলিও আছে। যদিও এই যুদ্ধ খেলাটা 10-12 জনের গ্রুপ কইরা খেললে বেশি মজা পাওয়া যায়, কিন্তু আল্লাহর রহমতে আমার বউ যেহেতু একাই 100 তাইলে আর বেশি মানুষজন না হইলেও চলে। বন্দুকটা আতলনের পর থেকেই মনে হইতেছে আমি 1971 সালের মুক্তিযুদ্ধের রণাঙ্গনের একজন যোদ্ধা, কিন্তু পার্থক্য একটাই, 1971 সালের রণাঙ্গনের যোদ্ধারা বাংলাদেশে পাকিস্তান থেকে মুক্তকরণের লেগে যুদ্ধ করছে, আর আমি আজ যা বউ মানির মান আল্লাহই রাখছে, ভাগ্যিস এই পিস্তলটি আসল আছিস না, যদি পিস্তলটি আসল হইতো তাইলে তো বউয়ের গুলি খাইয়া ফসাদ দেশ দা প্রাণবায়ু বাইরে স্বাধীন হয়ে গেল। কইলে পরাজয় ডরে না বীর, জাতি হাফের বিষটায় দাঁতের মধ্যে বোরে অনে এমন একটা রাইডের মধ্যে আইনা উড়াইছি যেটার মধ্যে উঠলে যে কারোর ওই প্রাণবায়ু বাইরে যাওয়ার উপক্রম হয়। সোহের মধ্যে বিয়ার সেট ফরনের লগে লগেই মনে হইতেছে আমি মনে হয় আলাদা কোনো জগতের মধ্যে আয়া পড়ছি। কন্দাতে কন্দাতে কে জানি পশু পাখিরা আয়া আয়া আমরা আক্রমণ করতেছে, আর ইডিরে মাইরা মাইরা আমরা নির্দিষ্ট গন্তব্যে যাওয়ান লাগবো। আমি তো ডাইনার দিয়ে হমানে গুল্লি করতাছি, আর আমার বউ ব্যাকলের মতন ডরের ঠেলায় আমার আরেকটা হাতরে শক্ত করে ধরে থিয়া রাখছে। গেম শেষ হওয়ার পরে বউ রেজি গেলাম তুমি কি বেশি ডরাইছো নাকি? বউ কই না কুদ্দুর কুদ্দুর ডরাইছি কিন্তু মজাও লাগছে। এরপরে বউ রে টাইনা নিয়ে রোবোটিক রোলার কোস্টারে উঠাইলাম আর কইলাম এইবার তুমি আরো বেশি মজা পাইবা, উডো উডো উডো। বেড়াইতে আমরা সেফটি বেল্ট লাগাইয়া সোয়ের মধ্যে বিয়ার সেট লাগাইয়া সুন্দর করে সাজাইয়া গুজাইয়া দিছে মেশিন স্টার্ট কইরা, এবং ঠিক তখন থেকেই আমার বউয়ের শিক্ষা সফর শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, উদ্দেশ্য সফল, টেকা উসুল। এই মেশিনটা ধরুন আসমানের উপরে উড়ে দুই তিনটা গুরুন্ডি দিছে, তাইনের শিক্ষা ঠেলা আশেপাশের মানুষজন সব আক করে ছায়া রয়েছে, আর আমি তাইনের উরফেদা সান্ত্বনা দিল মনে মনে পৈতাশিক আনন্দ নিতাছি আর কইতাছি ইয়েস উদ্দেশ্য সফল টেকা উসুল। এরপরে তাইনের টাইনা টুইনা ফাম ফুম দিয়ে আরেকটা রাইডও লয়ে গেছি, কইছি ইডার মধ্যে বেশি একটা ডরাইতে না, আয়ো উডো উডো উডো।
আমার বউ ফিকরা বাকরা করলেও আমার কিন্তু খুবই মজা লাগতেছিল। রাইড যখন বন্ধ হইছে তখন আমার বউ এদিকে আইতাছে আমারে, তুমি কি আমার উপরে খুব বেশি রাগ কইরা রইছো? আমি কইলাম, না তুমি আমার একমাত্র বউ লাগো, তোমার উপরে কি আমি রাগ করতাম পারি? তখন আমার বউ আমারে কই, তইলে তুমি আমার এইটা কোন পাপের শাস্তি দিতাছো? তখন আমি বুঝলাম যে শিক্ষা সফর কামো লাগতেছে। এরপরে আমরা শহরের মধ্যে বিয়ার সেট লাগাইয়া হাতের মধ্যে পিস্তল লইয়া হলু গেট খেলতাম নামছি। শহরের মধ্যে আমি যতবার ওই বিয়ার সেটটা লাগাই ততবারই আমার কাছে মনে হয় আমি ভার্চুয়াল জগতের মধ্যে ঢুকে গেছি গা, এবং এই জগতের সকল ঘটনা আমার লোকে মনে হয় সত্যি সত্যি ঘটতেছে। এই টগি ফান ওয়ার্ল্ড এর সবচেয়ে বিপজ্জনক এবং ভয়ঙ্কর পার্ট ছিল গিয়ে এসকেপ রুম। ইডার ভিতরের পরিবেশটা এতটাই ভয়ঙ্কর দেখে একলা একলা ইডার ভিতরে ঢুকতে দেওয়া হয় না গ্রুপ ছাড়া। আমার কাছে মনে হয় যে ইডার ভিতরে ঢুকবো কিন্তু ডরাইতো না, এমন কোনো মার বেটা অহন দুইনের মধ্যে জন্মগ্রহণ করছে না। ইডার ভিতরে ঢুইককে আমার বউ তো ডরাইছে ডরাইছে, ওই আমি নিজেও হার্ট অ্যাটাক করে লাইতাম লইছিলাম। ভাইয়া ট্রমাটাইজ হয়ে গেছেন নাকি? আমরা ভয়ের নাম কি রাখি? খুবই ভয়ানক, খুবই ভয়ানক। আমি দেদারসে গান গাইতেছিলাম, দয়ালু বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দিছে মোর কলবের ভিতর, রাস্তা যেন শেষ হই না। অবশেষে আপয়ে উপায়ে কোন রহমে ইডার ভিতরে থেকে বাইর হইতাম। আমি আমার এই ক্ষুদ্র জীবনে বহুবার পানির মধ্যে নৌকা চলতে দেখলো, জীবনে এই প্রথমবারের মতন হুগনার মধ্যে নৌকা চালাইতে দেখছি। আরে বাপরে বাপ, কি সালানটা চালাইতেছে দেখেন না? আর আমি আমার এই বাস্তব জীবনে জীবনে কোনোদিন গাড়ির স্টিয়ারিং না ধরলেও আজ যে প্রথমবারের মতন এই টগি ফার্নওয়ালে গিয়া গাড়ি চালাইছি দেদা আসছে। গাড়ির কাগজপত্র লাগে না, লাইসেন্স লাগে না, এক্সিডেন্ট করলেও কোনো মামলা হামলা নাই, তো এর থেকে আর শান্তি কি আছে? যেটা বুঝলাম গাড়ি চালানো আসলে অত কঠিন ব্যাপার না। পরে মনে মনে ভাবলাম বউ একদম মজা ফাইয়া বইতাছে, তারে অনেকক্ষণ ধরে কান্দাই না, যাই একটু কান্দাই আইগা। কক্সবাজার গিয়া একবার বউ কইছিল তার নাকি প্যারাগ্লাইডিং করার খুব শখ, সেদিন টেয়ার অভাবে তারে প্যারাগ্লাইডিং করাইতাম পারছিলাম না। আজ যাই টগি ফান ওয়ার্ল্ড এর মধ্যে আয়া তারে ভার্চুয়াল প্যারাগ্লাইডিং এর মধ্যে উড়াইয়া দিছি, দেখো প্যারাগ্লাইডিং করা কত মজা। ডরের ঠেলা ফিকরা বাকরা কইরা পুরা টগি ফান ওয়ার্ল্ড তুইল্লা বইছে, আর আমি আন্দা পৈচাশিক আনন্দ নিতাছি। এমন একটা মাইয়া সংসারও আমার কি না ছান্ডা না চায়। পাগল অতক্ষণে লাইন হয়েছে আমার কাছে মাপ চাইছে, কইছে আমি আর দিব না তোমার লোকে কোনো অন্যায় আচরণ করতাম না। ডরের ঠেলা ইসা হয়ে গেছে গা, কান্দা গাড়ি কইরা আমারে কইতাছে অহন থেকে তুমি যেমনে যেমনে কইবা আমি এমনি এমনি চলাম। আহ খুব শান্তি লাগতাছে। ইডইতাছে কি আরেকটা ভয়ঙ্কর বিয়ার গেম, আসমানের উপরে সরু একটা লাইন দিয়ে আইটা আইটা গিয়ে কতলা পাখিরে মারতে মারতে একটা নির্দিষ্ট গন্তব্যের মধ্যে যাইতে হইব। আমার কাছে সত্যি সত্যি মনে হইতেছিল আমি মনে হাজার হাজার ফুট উঠবে আছি, একটু এদিক থেকে সেদিক হইলেই মনে হয় নিচে ফিরে যাবো গা। বাপ রে বাপ, ফাওয়া ফাওয়া কাফাকাফি শুরু হয়ে গেছে গা। আমার বউর তো আমি টাইন না ওই গেমের ধারে কাছে আনতাম পারছি না, এর আগে ওই বেরিয়ে আমার হাতো ফাওয়া ধরে কান্দাকাটি শুরু করে দিছে। কি আর করার, বউর তো আর মাইরা লাউন যাইতো না। এরপরে আমরা দুইজনে মিল্লা জোরাসিক স্কেপের মধ্যে ঘুরা গাইরা গেছি আবার যুদ্ধের ময়দানও। এই টগি ফান ওয়ার্ল্ড কত বড় বিশাল একটা ভার্চুয়াল জগৎ, ইডার ভিতরে না ঢুকলে আপনি জীবনেও কল্পনা করতেন পারতেন না। যতক্ষণ আমি ইডার ভিতরে আসলাম ততক্ষণ আমার নিজের এলিয়ান মনে হয়েছে, মনে হয়েছে এটা পৃথিবীর বাইরের কোন জগৎ, আমি হেন আয়া পড়ছি। কি এক আশ্চর্য সৃষ্টি এই টগি ফার্ন ওয়ার্ল্ড, ইডার ভিতরে ঢুকলে টেকা ওসুল। আগের যুদ্ধের ময়দানে বউর কাছে হাইরা গেল গো, এই যুদ্ধের ময়দানে আর হারাহারি নাই, বউরে গুল্লি কইরা মাইরা দিছি। কিন্তু খেয়াল লাগিয়া এই যুদ্ধের গেমের মধ্যে তারে গুল্লি কইরা মারলাম, ইডা লইয়া লাগছে একটা ফেস। আরে তো গেম না, গেমে মারতাম না তোমারে। সবশেষে টগি ফার্ন ওয়ার্ল্ডের সবচেয়ে আকর্ষণীয় জায়গা জাম্পিং জোনের মধ্যে আইলাম। এটা এমন একটা জায়গা যেন আইলে সবার বয়স কিমা জায়গা, 70-80 বছর এটা বুড়া বুড়িরেও যদি এনো আইন না ছাইরা দিলাম তারা নিজের আর 7-8 বছরের বাচ্চা বললে মনে করবো। এটার ভিতরে ডোহনের পরে কেউ 2 মিনিট শান্তভাবে দাঁড়ায় থাকতে পারে না, লাফালাফি জাফাজাফি আটটাটি জাতাজাতি সবই এটার ভিতরে চলে। বয়সের কোনো ভেদাভেদ নাই, সকল বয়সের শিশুরা ইডার ভিতরে এনজয় করতে পারে। যারা ছোটবেলায় খাটের উপরে রেসলিং খেললে হাত ফাও ভাঙছেন আবার লোকে খাটও ভাঙছেন, বড় হইয়া রেসলার হওয়ার স্বপ্ন দেখছেন, আপনার কাছে এই জাম্পিং জোনটারে স্বপ্ন পূরণের একটা জায়গা মনে হইব। Look at this!
এই জোনটা আমার কাছে অতই মজা লাগছে, অতই মজা লাগছে যে পরের বার অন্তত পক্ষে এই জাম্পিং জোনটার লাগিয়ে হইলো আমি টগি ফান ওয়ার্ল্ডে আমু। একটা সিঙ্গেল মানুষের লাগে একটা সিঙ্গেল দিনে টগি ফান ওয়ার্ল্ডে সবগুলা রাইড জোন এবং গেম কমপ্লিট করা ইম্পসিবল। কিন্তু একটা মানুষ যদি তার সিঙ্গেল একটা দিন রে স্মরণীয় করে রাখতে চায় তাহলে টগি ফান ওয়ার্ল্ড সেটারে পসিবল করে দিব। এই টগি ফান ওয়ার্ল্ড কিন্তু সপ্তাহের সাত দিনের সাত দিনই খোলা থাকে, কোনো বন্ধ ছন্দ নাই। সেই সাথে নারী এবং শিশুদের জন্য হাইজেনিক পরিবেশে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা আছে। এই টগি ফান ওয়ার্ল্ডে আয়া যদি টিকিট কাটার যাই জামেলার মধ্যে ফরতেন না চান তাহলে কিন্তু ঘরে বৈশা অনলাইনেও টিকিট কাটতেন পারবেন। তো আর দেরি কি লাগিয়া এই টগি ফান ওয়ার্ল্ড থেকে খুশি খুশি মনে আমরা দুইজন বাইরে হইতাছি, আর তখনই আমার বউ কইতাছে, আমার টগিতে গুইরা অল্প একটু ডর করলেও অনেক বেশি মজা লাগছে, আমরা কিন্তু আবার আমু। হ্যাঁ তুমি আমার মাঝে মাঝে এমনি ঘুরাইবা তাইলে দেখবো আমি আর ঝগড়া করতাম না।